ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। Hello students. Hello ma'am. How are you? Fine ma'am. Okay, sit down. You know sense organs. Okay. Sense organs holo ki gyanendriyo. Jeta amader ashepasher je jinish gulo ache, oi gulor shonge amaderke ki porichito kore. Jar sahajye amra ki korte pari amader paripashik je পরিস্থিতি গুলো আছে ওগুলোর সঙ্গে আমরা নিজেদেরকে এটার সঙ্গে খাপ খাইয়ে যাতে চলতে পারি, যার দ্বারা এটাকে বলা হয় হলো কি জ্ঞানেন্দ্রিয়। আমাদের আজকের যে টপিকটা আছে ওটা হলো কি সেন্স অর্গানস, আই, ইয়ার, স্কিন, নোজ এবং টাং। ঠিক আছে, এবার দেখো এই ক্লাসটা শুরু করার আগে আমি প্রথম বলতে চাইবো হলো কি এই যে জ্ঞানেন্দ্রিয়টা আছে, এটা দেখো 5 রকমের জ্ঞান ইন্দ্রিয় এখানে আছে। আই যেটা আমরা কি অর্গান অফ ভিশন বলে থাকি, যেটা আমাদের কি করে দেখতে সাহায্য করে, আমাদের আশেপাশে যত জিনিস আছে সবগুলোকে দেখার জন্য যেই অর্গানটা আমরা ইয়ে করি ওটাকে বলা হয় হলো কি আই। দেখো অর্গান অফ অডিশন ওটা হলো কি ইয়ার, যেটা আমাদের কি শুনতে সাহায্য করে। অর্গান অফ অলফ্যাকশন যার দ্বারা আমরা কি করি ঘ্রাণ, মানে কোনো কিছুর মধ্যে কি রকমের স্মেল আছে কি আছে ওটা আমরা ইয়ে করতে পারি, কিসের দ্বারা নোজের দ্বারা, যেটাকে আমরা ঘ্রাণেন্দ্রিয় বলি। তারপরে আছে দেখো টাং, অর্গান অফ গাস্টেশন যেটা আমাদের কি আমাদের স্বাদেন্দ্রিয় যেটা আমরা বলি, যেমন আমাদের ইয়ের মধ্যে বিভিন্ন রকমের খাবারের মধ্যে থাকে তো লবণাক্ত থাকে, তারপরে তোমার মিষ্টি থাকে, এরকম বিভিন্ন রকমের যে স্বাদগুলো থাকে এগুলোকে আমরা বুঝতে পারি কিসের দ্বারা আমাদের জিহ্বা দ্বারা। আর আছে কি স্কিন, যেটা হলো কি আমাদের আউটার কাভারিংটা, যার মধ্যে দিয়ে আমরা ঠান্ডা গরম বিভিন্ন রকমের যে অনুভূতিগুলো এই অনুভূতিগুলো আমরা এর দ্বারা অনুভব করতে পারি। এবার দেখো আমরা আমাদের প্রথম যে জ্ঞান ইন্দ্রিয় আই, ঠিক আছে, এটা সম্পর্কে এখন আমরা কিছু পড়ব। এবার দেখো এই যে আইটা আছে আইটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, একটা হলো আই বল, আরেকটা হলো অ্যাসেসরি অর্গান। এবার যে আই বলটা আছে এখন আমরা আই বলের স্ট্রাকচারটা কিরকম একটু দেখতে চেষ্টা করব। এবার দেখো এই যে আই বলটা আছে আই বলটাকে আবার আমরা তিনটে কাভারিং এ ভাগ করতে পারি, একটা হলো ফাইব্রাস কোট, ভাস্কুলার কোট, আর
Another one is nervous throat. এবার দেখো এই যে fibrous coat টা আছে এটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো sclera একটা হলো retina. একটা sclera আরেকটা হবে cornea. এবার দেখো ভাস্কুলার যে কোটটা আছে এটাকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, কোরয়েড, আইরিশ এবং সিলিয়ারি বডি. এখানে দেখো স্ক্লেরাটা হলো কি, আমাদের যে ফাইব্রাস কোট, ফাইব্রাস কোটের পেছনের দিকের ছয় ভাগের পাঁচ ভাগ অংশটাকে কভার করে রয়েছে কি এই যে স্ক্লেরা অংশটা, ঠিক আছে? আর সামনের দিকের যে ছয় ভাগের এক ভাগ অংশটা আছে ফাইব্রাস কোটের ওটাকে কভার করে রয়েছে হলো আমাদের কর্নিয়াটা, ঠিক আছে? এবার যাবো হলো আমরা কি ভাস্কুলার কোটের মধ্যে. ভাস্কুলার কোটের মধ্যে আছে হলো কি দেখো তিনটে পার্ট, একটা হলো কোরয়েড, একটা আইরিস আর একটা হলো কি সিলিয়ারি বডি. এবার দেখো কোরয়েড যেটা আছে ওটা হলো কি আমাদের যে ভাস্কুলার কোট, ওই ভাস্কুলার কোটের পেছনের দিকের প্রধান অংশটা যেটা আমাদের যে স্ক্লেরা, স্ক্লেরার সঙ্গে অ্যাটাচড করা থাকে, মানে স্ক্লেরার সঙ্গে ওটা থাকে. তারপরে দেখো আইরিশ, আইরিশ যেটা আছে এটা হলো আমাদের যে কর্নিয়া আর হলো কোরয়েড যেখানে একত্রিত হয়েছে ওই জায়গাটার মধ্যে একটা ব্যান্ড লাইক স্ট্রাকচার, ঠিক আছে, যেটা সামনের দিকে এগিয়ে গেছে দুদিক থেকেই, ওই ব্যান্ড লাইক স্ট্রাকচারটাকেই আমরা বলবো হলো কি আইরিশ, ঠিক আছে? যার মাঝখান দিয়ে একটা ছিদ্র বা অ্যাপারচার বেরিয়ে গেছে যেটা হলো কি পিউপিল, যার সাহায্যে আমাদের চোখের মধ্যে কি হয় যে লাইটটা, লাইটটা গিয়ে লেন্স হয়ে রেটিনাতে যাবে, ঠিক আছে? এবার দেখো সিলিয়ারি বডি, এই যে সিলিয়ারি বডিটা এটা হলো কি আমাদের যে আইরিশটা আছে আইরিশের ঠিক পেছনের দিকে একটা ব্রড স্ট্রাকচার, ওয়াইডার স্ট্রাকচার একটা তৈরি হয়ে গেছে, ওই যে ওয়াইডার স্ট্রাকচারটা যার থেকে থাকে হলো তোমার এই যে কি বলে সাসপেন্সরি লিগামেন্ট, এই সাসপেন্সরি লিগামেন্টটা লেন্সটাকে দুটো সাইডেই কি দৃঢ়ভাবে আটকে রাখতে সাহায্য করে, ওটা হলো কি সিলিয়ারি বডির মধ্যে, ঠিক আছে? এবার আমরা যাবো হলো কি নার্ভাস কোট, এই যে নার্ভাস কোটটা আছে নার্ভাস কোটের মধ্যে একটাই অংশ আছে ওটা হলো কি রেটিনা. এটা হলো কি আমাদের যে আই, আইয়ের সবচেয়ে সেন্সিটিভ পার্ট, ঠিক আছে? এখন আমরা এই যে রেটিনা আছে রেটিনার মধ্যে আমাদের থাকে দেখো রড সেল এবং কোন সেল নামে দুটো সেল. রড মানে কি দেখতে পুরো রডের মতো এবং সিলিন্ড্রিক্যাল যে শেপটা হবে, যেহেতু এটা কি রড আর সিলিন্ড্রিক্যালের মতো এই জন্যই এই সেলটার নাম হয়েছে কি রড সেল. এটার মধ্যে একটা পিগমেন্ট দেখা যায় যেটা হলো কি ফটো সেন্সিটিভ পিগমেন্ট, ঠিক আছে? মানে কি আলোক সংবেদী, আলোকের কেডা সংবেদন করতে পারে এরকম একটা পিগমেন্ট থাকে যেটার নাম হলো কি রোডোপসিন. এবার আসলে হলো কি কোন সেল, আর এই যে রোডোপসিনটা থাকার কারণে যে রোডোপসিনটা থাকে তো এই রড সেলটা কি হয় ডিম লাইট, আমাদের তো দুরকমের লাইট হতে পারে, ডিম লাইট মানে কি আমরা কম আলোতে ওটার জন্য দেখতে পাবো, আর যেটা ব্রাইট লাইট থাকে ওটাতে কি মানে উজ্জ্বল আলোতে যেটার মধ্যে আমি দেখতে পাবো. আর কোন সেল যেটা আছে ওটার মধ্যে থাকে হলো কি শেপটা কি দেখো পুরো কোণের মতো, তাই তো? এই জন্য এটার নাম হয়েছে কি কোন সেল. এবং এটার মধ্যে থাকে দেখো মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে, ঠিক আছে? আর এটার মধ্যে আরো দুটো পিগমেন্ট থাকে, এই আলোক সংবেদী পিগমেন্টই থাকে, একটা হলো সায়ানোপসিস একটা হলো আয়োডোপসিন. আয়োডোপসিন হলো ব্লু কালার পিগমেন্ট আর সায়ানোপসিন হলো ভায়োলেট কালার পিগমেন্ট. এবার ঈশিকা তুমি বলো তো আমাদের যে রড সেল থাকে এটার মধ্যে কোন পিগমেন্টটা থাকে? ফটোসেনসিটিভ পিগমেন্ট রোডোপসিন. ভেরি গুড, বসো. এবার দেখো এই যে এখন কি এই আমাদের যে আইবলটা ইয়েটা আমরা করলাম, তারপরে আইবলের সঙ্গে আরেকটা আমরা কি বলেছিলাম অ্যাসেসরি অর্গান অফ আই, মানে আইয়ের স্ট্রাকচারের মধ্যে অ্যাসেসরি যে অর্গানগুলো থাকে ওইগুলো. এখানে দেখো আইব্রো, আইলিড, তারপরে আইলেশেস, ল্যাটারাল এন্ড মিডিয়াল ক্যানথাস, কনজাংটিভা, ল্যাক্রিমাল অ্যাপারেটাস, এক্সট্রিনসিক আই মাসেল, এগুলো হলো কি আমাদের চোখের
সহস্তরী অর্গানগুলো মানে কি সহায়ক অঙ্গ, যেগুলো কি চোখের মেইন মেইন অঙ্গগুলো, তো ওটা কি আই বল। এটার মধ্যে যা যা আছে ওইগুলো হলো কি মেইন ফাংশনের জন্য রেসপন্সিবল, আর বাকি যেগুলো আছে এগুলো হলো কি অন্য কাজগুলোকে এটাতে সাহায্য করে। এবার আমরা পড়বো হলো দেখো ইয়েলো স্পট। ইয়েলো স্পট দেখো আমাদের যে আই এর স্ট্রাকচারটা দেখো, ওটার মধ্যে আমরা কি দিয়েছি এই যে পিউপিল, পিউপিল দিয়ে লাইটটা কোথায় যাচ্ছে একদম পেছনের রেটিনার উপরে, ঠিক আছে। তো এবার দেখো এই যে পিউপিলের একদম ঠিক উল্টা দিকে, ঠিক আছে, এবার যে লেন্সটা যেখানে থাকে তার ঠিক উল্টো দিকে রেটিনার যেই স্পটটার মধ্যে আমি উজ্জ্বল প্রতিবিম্বটা মানে কি একদম স্বচ্ছ একটা প্রতিবিম্ব তৈরি হয় যেটার মধ্যে ক্লিয়ারটা ইমেজ হবে, ক্লিয়ার ইমেজটা তৈরি হবে, ওটাকেই আমরা বলবো হলো কি ইয়েলো স্পট, ঠিক আছে। আরেকটা আছে কি দেখো ব্লাইন্ড স্পট। ইয়েলো স্পট কে আমরা পিতবিন্দুও বলতে পারি, ঠিক আছে। আর ব্লাইন্ড স্পট যেটা আছে ওটা হলো রেটিনার যেই অংশটা থেকে অপটিক নার্ভ, দেখো এখানে কি সুন্দর ড্রয়িংটার মধ্যে দেওয়া আছে, রেটিনা রেটিনার একটা সাইড থেকে দেখো অপটিক নার্ভ তৈরি হয়েছে, ঠিক আছে। তো যে জায়গাটার থেকে অপটিক নার্ভটা তৈরি হয়েছে ওই জায়গাটার মধ্যে কোন রকম রড সেল কোন সেল থাকে না, যার জন্য কি হয় ওই জায়গাটার মধ্যে ইমেজ ফর্ম হয় না, মানে কি কোন রকমের কোন প্রতিবিম্ব তৈরি হবে না, যেহেতু এটার মধ্যে প্রতিবিম্ব তৈরি হয় না এই জন্য এটার আরেকটা নাম হলো কি অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার আমরা লেন্স, এই দেখো এখানে আই এর স্ট্রাকচারের মধ্যে একটা কি লেন্স ছিল, তো এই যে লেন্সটা আছে এটা দেখতে হলো কি উত্তল লেন্স, দি উত্তল লেন্স বাই কনভেক্স, ঠিক আছে। উত্তল লেন্সের একটা ধর্ম আছে আমরা জানি, এটা কি করে সব সময় তার কি উল্টা প্রতিবিম্ব ক্লিয়ার এবং ইনভার্টেড ইমেজ সে তৈরি করে, ঠিক আছে। এবার লেন্সের পরে আমরা চলে যাব হলো আই, আই এর যে ক্যাভিটি, ঠিক আছে। এবার দেখো তুমি এখানে লেন্সটা আছে, লেন্সটার সঙ্গে কি আছে সাসপেনসরি লিগামেন্ট, এ দুটো একত্র হয়ে পুরো আই যে বলটা আছে এটাকে দুটো ক্যাভিটিতে ভাগ করে নিল নিল। সামনে দেখো কি আছে একদম ছোট একটা ক্যাভিটি আছে যেটাতে আছে হলো কি একোয়াস, যে চেম্বারটা আছে ওটাকে আমরা বলবো একোয়াস চেম্বার। আর পেছনের দিকে লেন্সের পরের থেকে রেটিনার আগ পর্যন্ত আরেকটা চেম্বার তৈরি হলো, ওটাকে বলবো হলো কি ভিট্রিয়াস চেম্বার, ঠিক আছে। একোয়াস চেম্বারের মধ্যে যে ওয়াটারি ফ্লুইডটা থাকে ওটাকে বলে একোয়াস হিউমার, আর ভিট্রিয়াস চেম্বারের মধ্যে যে ফ্লুইডটা থাকবে ওটাকে বলবো হলো ভিট্রিয়াস হিউমার। এবার আমরা আই এর কতগুলো ডিজিজ যেগুলো দেখো আমাদের যখন চোখের মধ্যে আমরা কি বলেছি রড সেল কোন সেল এগুলো থাকে, এগুলো কি ফটো সেন্সিটিভ, এগুলোর মধ্যে কি থাকে পিগমেন্ট থাকে যার জন্য আমরা কি হয় ডিম লাইট বা ব্রাইট লাইট এগুলোতে সেন্সিটিভ, তাই তো। এবার এখানে মধ্যে দেখো কি আমাদের কাছের কিছু দৃষ্টি দূরের কিছু দৃষ্টি, অনেকে কি হয় দেখো সামনের জিনিস দেখতে পায় আবার অনেকে কি দূরের জিনিস দেখতে পায়, দূরেরটাকে ভালো দেখতে পায় না সামনেরটা দেখতে পেলে, এই রকম কতগুলো ডিজিজ চোখের মধ্যে হয়। একটা হলো কি দেখো মায়োপিয়া, এম ওয়াই ও পি আই এ মায়োপিয়া, মায়োপিয়াটা হলো একটা ডিজিজ যেটাতে আমি কি করি শুধু সামনের জিনিসটাকে দেখতে পাবো দূরবর্তী জিনিসগুলোকে আমি দেখতে পাবো না। আরেকটা আছে কি দেখা হাইপার ম্যাট্রোপিয়া, হাইপার ম্যাট্রোপিয়াতে কি হয় আমি দূরের জিনিসগুলোকে ভালোভাবে দেখতে পাই কিন্তু কাছের জিনিসগুলোকে দেখতে পাই না, ঠিক আছে, বুঝতে পেরেছ।
এবার দেখো কিভাবে ইমেজ ফর্ম হয় আমাদের চোখের মধ্যে। ঠিক আছে, এখানে দেখো একটা অবজেক্ট দেওয়া আছে, এই অবজেক্টটার মধ্যে যখন কোন লাইটের রে পড়ে, ঠিক আছে, তখন এই রেটা অবজেক্টটা হয়ে যাবে কোথায়, আমাদের পিউপিল দিয়ে ঢুকবে কোথায়, আমাদের লেন্সের মধ্যে। ঠিক আছে, এবার শুধু তো একটা সাইড দিয়ে তো লাইটটা যাচ্ছে না, প্রত্যেকটা সাইড বরাবর লাইটটা কিভাবে গেল, লেন্সের মধ্যে গিয়ে ঢুকলো। যেই লেন্সের মধ্যে গিয়ে ওটা ঢোকে, ঢোকার সঙ্গে সঙ্গে ওটা কি হবে, একটা জায়গাতে ওটা একত্রিত হয়, সবগুলো লাইটের রে গুলো একত্রিত হয়ে তারপরে ওটা কোথায় চলে যাবে, রেটিনাতে, রেটিনার মধ্যে গিয়ে পৌঁছায়। রেটিনার মধ্যে গিয়ে যখন পৌঁছায় তখন আমরা বলেছি কি, দেখো উত্তল লেন্সের একটা ধর্ম কি ছিল, এটা সবসময় কি করে, ক্লিয়ার এবং ইনভার্টেড ইমেজ, উল্টো প্রতিবিম্ব তৈরি করে, তাই তো? এই যে উল্টো প্রতিবিম্ব, এটা কোথায় তৈরি হয়ে যাবে, তাহলে রেটিনার মধ্যে একটা উল্টো প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে। এই উল্টো প্রতিবিম্বটা যখন অপটিক নার্ভ দ্বারা আমাদের কোথায়, ব্রেইনের মধ্যে গিয়ে পৌঁছায়, তখন ওইখানে গিয়ে ব্রেইনের একটা ক্যাপাসিটি আছে যেটা কি করতে পারে, এই যে আমাদের ইমেজটা, এই উল্টো ইমেজটাকে আমরা আবার কিভাবে দেখতে পাবো, সোজাভাবে দেখতে পাই। বুঝতে পারছ? এভাবে ইমেজটা কি হয়, এই যে আমি একটা কি এখানে একটা অবজেক্ট দেখতে পেলাম, এই অবজেক্টটাই আমি, না হলে কি হতো, আমি তো উল্টোই দেখতে থাকতাম, সোজা তো আর হতো না। তাহলে এই ক্যাপাসিটিটা আমার কোথায় আছে, আমাদের ব্রেইনের মধ্যে আছে, অপটিক নার্ভ দ্বারা যখন এটা ব্রেইনে যায় তখন এটা কি হয়ে যায়, এটা উল্টোটাকে আবার কি করে দেবে, সোজা প্রতিবিম্বে কনভার্ট করে দেয়। ঠিক আছে, এবার আসো হলো আমাদের পরবর্তী যে সেন্স অর্গান, ইয়ার। ঠিক আছে, ইয়ারের মধ্যে দেখো তিন রকমের পার্ট আছে, মানে আমাদের ইয়ারের তিনটে ভাগ আছে। শুরুর থেকে করলে যেমন আমাদের কানের একদম বাইরের দিকের একটা পার্ট থাকে যেটাকে আমরা বলি কি এক্সটার্নাল ইয়ার, মানে কি বহিঃকর্ণ। তার ভেতরের দিকে গেলে মিডল ইয়ার, মানে কি মধ্যকর্ণ। তারপরে যখন আমি আরো ভেতরে ঢুকবো তখন ওটাকে আমরা বলবো কি অন্তঃকর্ণ বা ইনার ইয়ার। ঠিক আছে, তাহলে কি কি পেলাম, এক্সটার্নাল, মিডল, ইনার, তিনটে ইয়ারই আছে। ঠিক আছে, এবার এক্সটার্নাল ইয়ারের মধ্যে দেখো আমাদের কানের একদম ঠিক বাইরের যে ইয়েটা ওটাকে আমরা বলি কি পিনা বা কর্ণছত্র, যেটাকে বলা হয় পিনা, আউটার ইয়ারের মধ্যে যেটা থাকে। ঠিক আছে, তারপরে এটা পিনা হয়ে যাবে হলো কি এক্সটার্নাল অডিটরি ক্যানেল। ঠিক আছে, বা এক্সটার্নাল অডিটরি মিয়েটাস আমরা এটাকে বলতে পারি। ঠিক আছে, তারপরে যাবে হলো কোথায় টিম্প্যানিক মেমব্রেন, এই তিনটে পার্ট নিয়ে তৈরি হয়ে হলো কি আমাদের এক্সটার্নাল ইয়ার, মানে কি আমাদের যে বহিঃকর্ণটা আছে, বহিঃকর্ণটা কি কি নিয়ে তৈরি হলো, পিনা, এক্সটার্নাল অডিটরি ক্যানেল আর হলো টিম্প্যানিক মেমব্রেন। ঠিক আছে, এবার আমরা চলে গেলাম মিডল ইয়ারে, মিডল ইয়ার বা মধ্যকর্ণ, যার মধ্যে তিনটে বোন থাকে অস্থি, একটা হলো মেলিয়াস, একটা হলো ইনকাস আর একটা হলো স্টেপিস। দেখো মেলিয়াস, ইনকাস, স্টেপিস, স্টেপিসটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম বোন, মানে অস্থি যেটাকে আমরা বলি, সবচেয়ে ছোট মানব দেহের। ঠিক আছে, তারপরে আবার আমরা চলে গেলাম কোথায়, ইনার ইয়ারের মধ্যে, আমার যে মানে কি আমার ভেতরের যে কর্ণটা আছে অন্তঃকর্ণ, অন্তঃকর্ণের মধ্যে দেখো আমাদের মোটামুটি ককলিয়া, ইউস্টেশিয়ান টিউব, সেমিসার্কুলার ক্যানেলস, এইগুলো মোটামুটি আমাদের কি এটাকে তৈরি করে। আর ককলিয়া যেটা আছে ওটার মধ্যে অর্গান অফ কর্টি, যেটা হলো কি মেইন অডিশন সেন্টার, মানে কি ওইখানেই অডিশনটা মেইনলি ই হবে, তারপরে তো যাবে অডিটরি নার্ভের দ্বারা আমাদের ব্রেইনের মধ্যে। ঠিক আছে, তো তাহলে এবার দেখো ইয়ারের যেটা আমি বললাম ককলিয়া, যে ককলিয়াটা থাকে কোথায়, ইন্টারনাল ইয়ারের মধ্যে। এবার ককলিয়া স্ট্রাকচারটা, ঠিক আছে, ককলিয়ার মধ্যে দেখো আমাদের দুটো মেমব্রেন থাকে, একটা হলো রেজনার্স মেমব্রেন আর একটা হলো বেসিলার মেমব্রেন। এই দুটো মেমব্রেন একত্রিত হয়ে আমাদের যে পুরো ককলিয়াটা, ককলিয়াটাকে তিনটে ক্যাভিটিতে ভাগ করে দেয়, একটা হলো স্ক্যালা ভেস্টিবিউলি, একটা স্ক্যালা টিম্পানি আর একটা হলো স্ক্যালা মিডিয়া। এর মধ্যে দেখো স্ক্যালা ভেস্টিবিউলি এবং স্ক্যালা টিম্পানি এই দুটোর মধ্যে থাকে হলো পেরিলিম্ফ, এটা পেরিলিম্ফ যে ওয়াটারি ফ্লুইডটা থাকে এটার মধ্যে ওটাকে আমরা বলি পেরিলিম্ফ, আর স্ক্যালা মিডিয়ার মধ্যে যেটা থাকবে ওটাকে বলা হয় হলো এন্ডোলিম্ফ, তরল পদার্থ, লিকুইড সাবস্টেন্স এটার মধ্যে থাকবে ওটাকে বলবো হলো কি এন্ডোলিম্ফ। এবার এই যে বেসিলার মেমব্রেন,
বেসিলার মেমব্রেনটার মধ্যে দেখতে পেরেছো কতগুলো হেয়ার রিল্যাক্স স্ট্রাকচার দেখা যাচ্ছে এখানে? হেয়ার রিল্যাক্স স্ট্রাকচার যার মধ্যে থাকে কি হেয়ার সেলস। এই যে হেয়ার সেলস গুলো থাকে, এই হেয়ার সেলস গুলোর মধ্যে যে হেয়ার স্ট্রাকচার গুলো থাকবে ওটার মধ্যে কি হয় অডিটরি নার্ভের যে ড্যান্ড্রাইট গুলো থাকে এগুলো এটার মধ্যে এসে যুক্ত হয় এবং ওইটাই অডিটরি নার্ভের দ্বারা যাবে কোথায়? আমাদের ফোরব্রেনের সেরিব্রামের মধ্যে। ওখানে গিয়েই আবার আমরা কি করতে পারবো? এবার আমাদের হিয়ারিংকে মানে আমরা কি শুনতে পাই কোনো কথা যখন আমরা বলি, ঠিক আছে? তাহলে এবার ভাস্কর বলতো স্ক্যালা মিডিয়া, ঠিক আছে, এটার মধ্যে কোন লিকুইডটা আমরা পাই, যে লিকুইডটা পাই ওটার নাম কি? গুড, বসো। বেসিলার মেমব্রেন, বেসিলার মেমব্রেনের মধ্যে কতগুলো হেয়ার লাইক স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, যেগুলোর মধ্যে কি থাকে বলেছি হেয়ার সেলস, ঠিক আছে? তো যেগুলোর মধ্যে কি আছে অডিটরি নার্ভটার ওই যে ড্যান্ড্রাইট পার্টটা এসে যুক্ত হয়, ঠিক আছে, বলেছি এই যে হেয়ার লাইক সেল গুলো বা যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে যে এটাকে আমরা কি বলি? শুভাশিস বলো তো দেখি কি বলে এটাকে? অর্গান অফ কর্টি। এবার বুঝতে পেরেছ এটা হলো কি? অর্গান অফ কর্টি, যেটা হলো কি মেইন অডিশন, মানে এখানেই মেইনলি অডিশনের ইয়েটা হচ্ছে, ঠিক আছে? তো বসো, এবার আসো হলো কিভাবে আমাদের সাউন্ডটা আমাদের কানের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, মানে ফার্স্ট আমরা তো এখানে কানে শুনছি, এটা শোনার পর থেকে এটা কিভাবে পাস আউট হচ্ছে, ঠিক আছে, মানে কিভাবে এটা আমরা জানছি। এবার দেখো ফার্স্ট আমি কি বলেছি আমাদের কোথায় থাকে কান, মানে কানের ফার্স্ট কি থাকে? এক্সটার্নাল ইয়ার মানে বহিঃকর্ণ। এই যে বহিঃকর্ণটা থাকে বহিঃকর্ণের মধ্য দিয়ে কোথায়, এই যে আমাদের কি কর্ণ ছত্র যেটাকে আমি কি পিন্না বলেছিলাম, এদিক দিয়ে তো আমার কি শব্দটা ঢুকলো কানের মধ্যে, ঢোকার পরে এটা কোথায় যাবে? এক্সটার্নাল অডিটরি ক্যানাল বা এক্সটার্নাল অডিটরি মিয়েটাস ছিল তো, ওটার মধ্যে দিয়ে ঢুকে তারপরে যাবে কোথায়? আমাদের টিম্পেনিক মেমব্রেইনে। টিম্পেনিক মেমব্রেইনে গিয়ে এটা কি হবে? ধাক্কা খায় ওখানে। দেখো যখন একটা তরঙ্গ, শব্দ মানে কি একটা তরঙ্গ তো ওয়েভ, যখন এটা যাবে তখন ওটা কি ওটার মধ্যে গিয়ে আগে কি হবে? বাধা পাবে, মানে ওখানে কি একটা ধাক্কা খাবে। যখনই কোনো ইয়ের সঙ্গে এরকম ধাক্কা খায় তখন একটা কি ভাইব্রেশন ক্রিয়েট হয়, হবে তো? এই ভাইব্রেশনটা যখন ক্রিয়েট হবে তখন এটা আবার কি মিডল ইয়ারের মধ্যে মেলিয়াস ইনকাস স্টেপিস তিনটে কি ছিল? বোন ছিল। এই বোন গুলোর দ্বারা এটা তারপরে আবার কোথায় যাবে? ওয়েভটা চলে যাবে হলো আমাদের যে ইন্টারনাল ইয়ার মানে ইনার ইয়ার, ইনার ইয়ারের ফেনেস্ট্রা ওভালিসের মধ্যে। ওখান থেকে এটা এবার তারপরে যাবে হলো কোথায়? স্ক্যালা ভেস্টিবিউলি। তারপরে যাবে এগুলো কি কক্লিয়ার পার্ট, একটু আগেই আমরা পড়েছি তাই তো? স্ক্যালা ভেস্টিবিউলি, স্ক্যালা ভেস্টিবিউলি থেকে যাবে কোথায়? স্ক্যালা মিডিয়াতে। তারপরে গেল তোমার স্ক্যালা টিম্পেনিতে, ঠিক আছে? ওখান থেকে তারপরে এবার দেখো এখানে কি অর্গান অফ কর্টি ছিল, ছিল তো? এবার অর্গান অফ কর্টির দ্বারা আবার কি ওই অডিটরি নার্ভ, ঠিক আছে, অডিটরি নার্ভের দ্বারা পৌঁছে গেল কোথায়? আমাদের ব্রেনে। ওখান থেকে আবার কি হয়ে গেল হিয়ারিংটা আমি এবার শুনতে পেলাম। এবার দেখো আমরা কি 65 ডেসিমেলের মতো কি নর্মাল থাকে ওই ইয়েটাতে আমরা কি ভালোভাবে শুনতে পাই, কিন্তু তার বেশি হলেও কি হয় লাউড ইয়ে হয়ে যাবে, তখনও কি আমরা মোটামুটি কি হিয়ারিং এর একটা ইম্পেয়ারমেন্ট যেটা আমরা বলি মানে কি ভালোভাবে শোনা যায় না। আবার কম হলেও কি হবে সেম শুনতে পাবো না ঠিকঠাক মতো। তার মানে একটা মিনিমাম একটা কি থাকতে হবে আমার, ওই যে 65 ডেসিবেল ওটা আমার কি থাকতে হবে ওয়েভটা, মানে ওইটা যদি না থাকে তাহলে আমি কি করতে পারবো না আওয়াজটা কি ঠিকঠাক মতো শুনতে পাবো না, ঠিক আছে? এবার দেখো আমরা চলে গেলাম হলো আমাদের স্কিন, আরেকটা সেন্স অর্গান। এই যে স্কিনটা আছে এটার সঙ্গে তো আমরা সবাই পরিচিত, আমাদের কি আউটার কাভারিং যেটা আমাদের প্রোটেকশন দেয়, ঠিক আছে? তো বিভিন্ন রকমের ড্যামেজ ট্যামেজ থেকে আমাদের কি করবে প্রোটেক্ট করবে। এই যে স্কিনটা আছে স্কিনের মধ্যে দেখো বিভিন্ন রকমের গ্ল্যান্ড থাকে, যেটা আমরা আগেও মোটামুটি ছোট ক্লাসের থেকেই তো এটা পড়ে আসছো। এটার মধ্যে দেখো দু রকমের গ্ল্যান্ড থাকে, একটা হলো সোয়েট গ্ল্যান্ড, একটা হলো সিবেসিয়াস গ্ল্যান্ড, তাই তো? সোয়েট গ্ল্যান্ড কি সিক্রিট করে? সোয়েট গরমের দিনে দেখবে খুব ঘামায়, তাই তো? ঘাম বেরোয় তো, এটা হলো কোথার থেকে? সোয়েট গ্ল্যান্ডের থেকে। আর হলো কি সিবেসিয়াস গ্ল্যান্ড, যেটা থেকে কি হবে সিবাম সিক্রিট হবে, ঠিক আছে? আর কি কি থাকে দেখো এটার মধ্যে, কতগুলো রিসেপ্টর থাকে আমাদের স্কিনের মধ্যে। যেমন আমরা কি অতিরিক্ত যখন ঠান্ডা লাগে আমাদের মধ্যে ঠান্ডা অনুভূত হয়, ঠিক আছে? তো যেমন এসি চালালে কি হয় ঠান্ডা লাগে তো, লাগে না? তো ঠান্ডাটা আমরা কিসের দ্বারা অনুভূতিটা পাচ্ছি? আমাদের স্কিনের মধ্যে, স্কিনের মধ্যে রিসেপ্টর থাকাতেই তো আমরা গরমটা বুঝতে পারি, ঠান্ডাটা বুঝতে পারি, বা আমাদের মধ্যে যদি কোনো প্রেশার ক্রিয়েট হয় ওই প্রেশারটা কিভাবে হচ্ছে ওটা আমরা বুঝতে পারছি,
জিব্বা তো আমরা সবাই জানি, জিব্বা মেইনলি কি করে, আমরা যখন খাবার খাই, ঠিক আছে, খাওয়ার যখন খাই, দেখো আমরা কি রকমের খাবার খেলাম, কোনোদিন আমরা বলি কি তরকারির মধ্যে নুন বেশি হয়ে গেছে, ঠিক আছে, তো কি করে বুঝবো, খাবারটা যখন আমাদের জিভে যায় তখনই আমরা বুঝতে পারি নুন হয়েছে কি হয়নি, বা এটার মধ্যে কি বেশি লঙ্কা লাগছে, ঝাল লাগছে না কি হয়েছে, ঠিক আছে না। তাহলে এই যে জিনিসটা, এটা আমরা কিভাবে বুঝি, আমাদের টাঙের মধ্যে কতগুলো কি থাকে, ছোট 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 টেস্ট বাড, ঠিক আছে, তো এগুলোই আমাদের কি বুঝিয়ে দেয় যে কোনটাতে। এবার দেখো না কতগুলো পেপিলি থাকে আমাদের কিসের মধ্যে, টাঙের মধ্যে কতগুলো পেপিলি থাকে, এই পেপিলি গুলোই এই সব যে টেস্ট গুলো এগুলোর জন্য রেসপন্সিবল, ঠিক আছে। কি কি পেপিলি দেখো, ভ্যালেট পেপিলি, ফোলিয়েট পেপিলি, ফিলিফর্ম পেপিলি এন্ড ফাঙ্গিফর্ম পেপিলি, এই পেপিলি গুলোই কি করে, সুইট এন্ড সল্ট, সোর, বিটার মানে কি তিতা, তারপরে তোমার কি বলেছে লবণাক্ত এবং কি মিষ্টি, এই যে স্বাদগুলো আছে, এই স্বাদগুলোর জন্য কি দায়ী হলো কি, এই যে মানে কোন কোন এরিয়াটার মধ্যে আমরা কি কি রকমের স্বাদটা বুঝতে পারি, ঠিক আছে। এবার আসো হলো ইয়েলো স্পট, ঠিক আছে, আমরা আইয়ের মধ্যে পড়েছিলাম ইয়েলো স্পট পড়েছিলাম, তো সুভাষিস বলো তো ইয়েলো স্পট কি, দা এরিয়া অফ রেটিনা হোয়ার ক্লিয়ার ভিশন ইজ পসিবল হোয়ার ক্লিয়ার ইমেজ ইজ ফর্মড and we can see the image clearly when image is formed in this area is known, this area is known as yellow spot. Very good. O ki boleche, boleche ki dekho pupil er thik ulta dike, thik ache, to retina chilo oi retinar moddhe je bindu tar moddhe ami ki clear image ta toiri hoyeche amar oi jaga ta ke ami ki bolbo yellow spot, thik ache. Ebar what is myopia, Diptanshu? It is a disease in which we can see the closest image but not the far image. Okay, বসো, মানে কি বলেছে, আমরা কি সামনের জিনিসটাকে আমি কি করতে পারি, ভালোভাবে দেখতে পারি, কিন্তু কি দূরের জিনিসটাকে আমি ঠিকঠাক মতো দেখতে পাই না এটার মধ্যে। আচ্ছা এবার আসো, তোমরা তো মোটামুটি অনেকেই দেখেছো কি কেউ কেউ মানুষ আছে কি রাতের বেলা চোখে দেখে, তাই তো, কেন এরকম হয়? আমরা একটু আগে বলেছিলাম না আমাদের আই এর মধ্যে কি থাকে, রড সেল, কোন সেল থাকে, তো এই যে রড সেল কোন সেল থাকে এগুলো যদি কোনো, রড সেলটা কিসের জন্য ইয়ে হয়, ডিম লাইটের জন্য, আর কোন সেলটা কিসের জন্য, ব্রাইট, ঠিক আছে, তো রাত্রে বেলা মানে কি অন্ধকার, তো তাহলে এটার মধ্যে কোন সেলটা কম থাকবে, রড সেল, এই রড সেল কম থাকাতে কি হচ্ছে রাত্রে বেলা দেখতে পায় না। আর আমাদের আরেকটা সেন্স অর্গান ছিল কি, নোজ, নোজটা অ্যাকচুয়ালি দেখো কোথায় থাকে, এই তো আমাদের এক্সটারনাল, এক্সটারনাল তো না, এটা দ্বারা আমরা কি করি, স্মেল, ঠিক আছে, মানে আমাদের রেসপিরেশনে হেল্প করে হলো কি এই নোজটা, এটার বাইরের দিকে দুটো ছিদ্র আছে যেটাকে আমরা বলি কি নস্ট্রিলস, এক্সটারনাল নস্ট্রিল, মাঝখানে থাকবে দুটো নেসাল কেভিটি, ওটা যাবে কোথায়, ইন্টারনাল নস্ট্রিলে, তারপরে চলে যাবে ট্রাকিয়াতে, এখানে কতগুলো হেয়ার লাইক প্রজেকশনস থাকে যেগুলোর মধ্যে কি হয়, যত আমাদের যে যে আমরা যে এয়ার গুলো নিই, ঠিক আছে, তো এয়ার গুলোর মধ্যে যে পার্টিকেল গুলো থাকবে এগুলো কি হয় দূষিত, এগুলো এটার মধ্যে আটকে যায়, ঠিক আছে, তো আর বাকিটা ভেতরে ঢুকে যায়, ঠিক আছে, তো আজকে আমরা এই যে আমাদের ইয়েগুলো আছে সেন্স অর্গানস গুলো, এই সেন্স অর্গানস গুলো নিয়ে আমরা মোটামুটি এখানে আলোচনা করলাম, কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, বোঝনি এমন কিছু বা এরকম,
আলোচনা করব। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।